এবার বিয়ে ঠিক হয়ে গেল সৌমিত্রিষা কুণ্ডুর কার সাথে বিয়ে করছে বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সিরিয়াল প্রেমী দর্শকদের কাছে মিঠাই সিরিয়ালের জনপ্রিয়তা নিয়ে নতুন করে কিছুই বলার নেই আজ থেকে দুই বছর আগে করোনার কাটায় সবাই যখন এক প্রকার গৃহবন্ধু হয়ে পড়েছিলেন সেই সময় থেকে বাংলার প্রত্যেক সিরিয়াল প্রেমী দর্শকদের একেবারে মাতিয়ে রেখেছেন মিঠাইয়ের মোদক পরিবারের সদস্যরা এই সিরিয়ালের নায়িকা মিঠাই অভিনেত্রী সৌমিত্রিষা কুণ্ডু বিগত দুই বছরেরও বেশি সময় ধরে হয়ে উঠেছেন দর্শকদের নয়নের মণি তাই পর্দার মিঠাই রানীর বাস্তব জীবনের সমস্ত খুঁটিনাটি বিষয়ে সমস্ত আপডেট থাকে অনুরাগীদের কাছে প্রিয় অভিনেত্রী সম্পর্কে কেউ কোনো বাঁকা মন্তব্য করলেই হয় সঙ্গে সঙ্গে রুখে দাঁড়ায় মিঠাই ভক্তরা একটা সময় ছিল যখন প্রতি সপ্তাহে টিআরপি তালিকায় প্রথম স্থান দখল করে অপ্রতিরোধ্য হয়ে উঠেছিল মিঠাই কিন্তু সম্প্রতি টিআরপি তালিকায় নম্বর বেশ কমে এসেছে একসময়ের বেঙ্গল টপার সিরিয়ালের এই কারণে ইতোমধ্যে রাত 8টার প্রাইম টাইম স্লট হারিয়ে সন্ধ্যা 6টার স্লটে সম্প্রচারিত হচ্ছে মিঠাই সেই সাথে এখন পরিবর্তন এসেছে সিরিয়ালের গল্পেও মিঠাইয়ের মৃত্যুর পর ছেলে সাক্ষ্য বড় হওয়ার সাথে সাথে মোদক বাড়িতে হাজির হয়ে যে হুবহু মিঠাইয়ের মতো দেখতে মিঠি তবে এসব কিছু ছাপিয়ে মিঠাই ভক্তরা জানতে চায় বর্তমানে সৌমিত্রিষা কার সাথে প্রেম করছে কিংবা তাকে বিয়ে করছে সে বর্তমানে ইন্ডাস্ট্রিতে রিয়াজ লস্কর ও শায়ক চক্রবর্তীর সাথে বেশ ভালো সম্পর্ক রয়েছে সৌমিত্রিষা কুণ্ডুর অন্যদিকে আদ্রিতকে সৌমিত্রিষা বাস্তবে ভালোবাসে আর সে আদ্রিতকে প্রপোজ করেছে এখনও আদ্রিতের কাছ থেকে সে কোনো উত্তর পায়নি তবে আদ্রিতের সাথে তার সম্পর্ক আগের থেকে অনেকটাই ভালো হয়েছে তো বন্ধুরা যদি আদ্রিত ও সৌমিত্রিষা বাস্তবে বিয়ে করে কেমন হবে কমেন্ট বক্সে আপনাদের মতামতটি জানিয়ে দিন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ